1923 থেকে শুরু করে 95 বছর কানাডায় গাঁজা নিষিদ্ধ ছিল। এরপর 2018-এর 16ই অক্টোবর জনমতের ভিত্তিতে গাঁজাকে বৈধ করা হয়। 95 বছর পর মানুষ এখন স্বাধীন, মনোরঞ্জনের জন্য সে এখন গাঁজা খেতে পারবে নির্বিঘ্নে নিশ্চিন্তে। অধিকাংশের খেয়ালখুশি অনুযায়ী গাঁজা আজ বৈধ। এর মাধ্যমে উরুগুয়ের পর দ্বিতীয় রাষ্ট্র হিসেবে গাঁজা বিক্রির বৈধতা পেল কানাডায়। বিকেলের খবরে দেখা গেল মানুষ দল বেঁধে লাইনে দাঁড়িয়ে গাঁজা কেনার জন্য। প্রথমে বৈধ গাঁজাকে ক্রেতাদের ঘিরে ছোটোখাটো একটা উল্লাস হয়ে গেল, যেন কত বড় একটা বিজয় অর্জিত হলো। অথচ অল্প কিছুদিন আগেও জীবন, মন এবং নৈতিকতার উপর গাঁজার ক্ষতিকর প্রভাবের কথা বিবেচনা করে একে নিষিদ্ধ রাখা হয়েছিল, গাঁজাসহ কেউ ধরা পড়লে তাকে শাস্তি দেওয়া হতো অপরাধী হিসেবে। কিন্তু আজ মনোরঞ্জনের জন্য সেই গাঁজা খাওয়াই বৈধ। কফি কিংবা চকলেটের মতোই এখন গাঁজা কেনা বেচা হবে, যেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কারণ অধিকাংশ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গাঁজাকে বৈধতা দেওয়ার। প্রিয় শ্রোতা, এই হলো গণতন্ত্র। সত্য মিথ্যা, হক বাতিল, ভালো মন্দের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর কোনো সম্পর্ক নেই হালাল বা হারামের সাথে। গণতন্ত্রে কখনো গাঁজা হালাল হবে তো কখনো পুরুষে পুরুষে বিয়ে, কখনো ছেলে থেকে মেয়ে, আর কখনো মেয়ে থেকে ছেলে হবার জন্য উন্মাদের মতো দেহ কাটাছেঁড়ার নাম দেওয়া হবে অধিকার। কারণ গণতন্ত্রের মাপকাঠি হলো অধিকাংশের মত। অধিকাংশ যা চাইবে তাই আইন। আর অধিকাংশের মত কারা ঠিক করে দেয়? কারা আবার? যারা মিডিয়া আর বড় বড় কর্পোরেশনগুলো নিয়ন্ত্রণ করে, যারা প্রোপাগান্ডা এবং বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের কামনা বাসনা উস্কে দেয়, যারা মানুষের চাহিদা, লোভ আর খেয়াল খুশিকে নিয়ন্ত্রণ করে, তারাই তো। তারা অধিকাংশকে শেখায় গাঁজার ধোঁয়ায় বাস্তবতাকে ভুলে থাকতে। আর অধিকাংশ যখন একে নিজেদের স্বাধীনতা মনে করে উল্লাস করে, তখন তাদের বুদ্ধি বিবেচনার নৈতিকতা আর সম্মানের বিনিময়ে ভারী হয় পুঁজিবাদীদের পকেট। যতই জনগণকে সার্বভৌমত্বের কথা বলা হোক না কেন, বাস্তবতা হলো এ ব্যবস্থায় অধিকাংশ মানুষই হলো গোলাম। অল্প কিছু মানুষ ছড়ি ঘোরায় বাকিদের উপর, কখনো মূলক, কখনো বা চাবুক দিয়ে যেদিকে ইচ্ছে সেদিকে চালায় তাদের। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? গোলামি করা মানুষগুলো নিজেদেরকে স্বাধীন মনে করে, নেশাগ্রস্তের মতো পরাবাস্তব কোনো জগতে ঘুরপাক খেতে থাকে এদের চিন্তা। দাসত্বের শেকলগুলো ওরা চিনতে পারে না, বরং দাসত্বকে আঁকড়ে ধরে মুক্তি আর অধিকার মনে করে।